আজকে আপনাদের সর্বাধিক পছন্দের সেই অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে এসে গেছি আমরা। কারণ আপনাদের জানার যে জায়গাটা, যে কোয়েশ্চেন, যে ইনকোয়ারি, সেই ইনকোয়ারির প্রপার অ্যান্সার এবং বলা যেতে পারে পুঙ্খানুপুঙ্খ যে বিশ্লেষণ করার ক্যাপাসিটি যদি কারোর থাকে, তাহলে ওয়ান এন্ড অনলি আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের গেস্ট, অবশ্যই তার। দীর্ঘ সময় ধরে টেলিভিশনের পর্দাতে আপনারা তার এই প্রোগ্রাম দেখে আসছেন, অভ্যস্ত হয়ে গেছেন তার কথা শুনতে, তার প্রেডিকশন শুনতে, তার গাইডেন্স ফলো করতে, এবং আজকেও আপনাদের জন্য আমরা সেই জায়গাটাকে নিয়ে আসার চেষ্টা করেছি। লাইভ ইন অনুষ্ঠান মানে আপনাদের হাতে সুযোগ নিজের প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার। অনেক এমন বিষয় আছে যেটা আপনারা জিজ্ঞেস করতে হয়তো কল করছেন না, কিন্তু এখানে উঠে আসছে চার্ট, মানে যেই মুহূর্তে চার্টটা দেখা হচ্ছে সেখান থেকে যেটা হাইলাইট হচ্ছে সেই জায়গাটাতে যখন পিন পয়েন্ট আপনাকে ধরিয়ে দেওয়া হচ্ছে, আপনিও বলতে বাধ্য যে হ্যাঁ এটাই বাস্তব, এটা ঘটেছে। এবং দাদা সত্যি আমি তো আপনাকে জানাইনি, আপনি কি করে জানলেন বা আপনি কি করে বললেন, জানাটা ওনার নলেজ, ওনার এক্সপিরিয়েন্স, এবং সেখান থেকে আপনাদের অ্যাচিভমেন্ট কি, প্রপার গাইডেন্স। তো চলুন আমরা আমাদের অনুষ্ঠানে আমাদের অতিথিকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে আছেন ইন্টারন্যাশনালি ফেমাস অ্যাস্ট্রোলজার, রিনাউন্ড বাস্তু এক্সপার্ট এবং ফেমাস নিউমারোলজিস্ট শ্রী জ্যোতির্ময়। তাকে স্বাগত জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সুবর্ণা, স্বাগত জানাচ্ছি আপনাকে। নমস্কার। নমস্কার জ্যোতির্ময়দা। আমরা বিগত যে এপিসোডটা আমাদের চলছিল, আমাদের লাস্ট এপিসোডে আমরা জ্যোতির্লিঙ্গের আলোচনাতে রয়েছি যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাথে কোন রাশি, অর্থাৎ যে ১২টি রাশি আছে কোন রাশির ক্ষেত্রে কোন জ্যোতির্লিঙ্গে যাওয়াটা সর্বাধিক মানে তার জন্য ভালো হবে, যদি আজকে সেখান থেকে একটু ধরুন। আজকে জ্যোতির্লিঙ্গ নিয়ে স্টার্ট করব। লাস্ট মনে হয় দুটো জ্যোতির্লিঙ্গ বলেছিলাম, যে দুটো জ্যোতির্লিঙ্গ, দ্যাট ইজ মেষ রাশি এন্ড বিষ রাশির উপরে জ্যোতির্লিঙ্গ নিয়ে প্রেডিকশন করেছিলাম। লাস্ট আজকে যে কটা পারবো পরপর পরপর বলে যাব। আর প্রোগ্রামটা ফলো করবেন যাদের যে রাশি, যে জ্যোতির্লিঙ্গের উপর আপনাদের লাইফের অনেক কিছু, লাইফের ডেভেলপমেন্ট, সাকসেস, যা কিছু ভালো, অনেক কিছু তার আশীর্বাদ নির্ভর করছে। সেই জ্যোতির্লিঙ্গের ব্লেসিং কিভাবে আপনার লাইফের উপর পড়ে, আশীর্বাদ আপনার লাইফের উপর পড়ে, সেই জায়গাটা নিয়ে ডিসকাশন করব। একদম তাই। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? কার ব্যাপারে? বজবজ থেকে বলুন। মেন নাম? রিয়া কর্মকার। ডেট অফ বার্থ? কুইক ডেট অফ বার্থটা বলুন। 30 নভেম্বর 2002, রাত্রি 2:35। জন্মস্থান? বার্থপ্লেস? বার্থপ্লেসটা বলবেন। জন্মস্থান কোথায় আরেকবার বলুন। আচ্ছা কলকাতা। দ্যাট ইজ, আমি একটা কথা বলি, এটা আপডেট করা আছে ডেট অফ বার্থ? 30 নভেম্বর আপনি রাত 2:35 বলেছেন, আপডেট করা আছে? কথার মানে বুঝতে পারছেন আপনি কি? ডেটটা 29 গিয়ে 30, আমি ওইটাকে বলে আপডেট করা। অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার রাত 12টার পর যখনই টাইম আসছে সেটাকে আপডেট, এটাকে আপডেট বলা হয়। আমি ওই কোশ্চেনটা করছি, এটা আপডেট আছে কিনা। দ্যাট ইজ রাইট, স্যাটারডে শনিবার ছিল জনবার। ঠিক আছে, তাই তো? ঠিক আছে। আচ্ছা ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার 2002 স্টাডি করছে, মে স্টাডি করছে? হ্যালো, কিছু করছে না, কি করবে তাই? মানে কেন স্টাডিটা তাহলে ইনকমপ্লিট কেন? স্টাডি ছাড়লো কেন? স্টাডিটা ছাড়লো কেন? স্টাডিটা ইনকম, স্টাডি মানে পড়াশোনা, স্টাডি মানে পড়াশোনা, পড়াশোনাটা কেন করেনি, পড়াশোনা ছাড়লো কেন? এই এই যে এই যে স্টাডিটা ছেড়ে দিল, পড়াশোনাটা ছাড়েনি, পড়াশোনা মানে পড়াশোনা করতে পারলো না, এগোলো না, এটা তো ওর লাইফের জন্য ঠিক হয়নি না কোথাও কোনো একটা জায়গায়। কারণ অ্যাজ পার ওর বার্থ চার্ট কন্ডিশন, এই জায়গা থেকে স্টাডিটা কন্টিনিউ করা উচিত ছিল। প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান যুগে স্টাডি ছাড়া একটা পাও কেউ ফেলতে পারে না। দ্যাট ইজ এডুকেশন, একটা মানুষের লাইফের ভিত, পড়াশোনা একটা মানুষের লাইফের স্টেবিলিটি। তো এই যে স্টাডির জায়গাটা অফ করে দিল, পড়াশোনাটা কন্টিনিউ করলো না, নট গুড ফর লাইফ, এটা লাইফের জন্য ভালো নয়। তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলি, যেটা বলবো গুড নিউজ পাওয়ার মতো একটা পয়েন্টস রয়েছে, আমি বলে রাখছি। মেয়ের বিয়েটা দেওয়ার ব্যবস্থা করুন, বিয়েটা খুব ভালো বিয়ে হবে, খুব সাংঘাতিক ভালো বিয়ে হবে, কিন্তু বিয়েটা দেওয়ার ব্যবস্থা করুন। বিয়েটা ক্যালকুলেশন করে ম্যাচ মেকিং করে এগোবেন, ম্যাচ মেকিং ছাড়া এগোবেন না। এবং টাইম অলরেডি, আপনি জানি, আমি জানি আপনি কোনটা জানতে চাইছেন, আমি জানি, কিন্তু আপনি, আমার জানার আগে একটা পয়েন্টস আমার দরকার ছিল, যে আমি এই যে আপনি মেয়ের স্টাডিটা কন্টিনিউ করলো না, আপনি বলে মেয়ে করেনি, সেটা আলাদা কথা। মেয়ে করেনি বললে তো সেটার ব্যাপারটা নয়, একটা ফ্যামিলি গাইডলাইন বলে কথা আছে, বাড়ির একটা পরিবেশ বা গাইডলাইন বলে কথা আছে, ও স্টাডিটা কন্টিনিউ করা উচিত ছিল, তাহলে ফিউচারটা ভালো হতো।
রাইট, ম্যারেজ টাইম অলরেডি স্টার্টেড, টাইমটা স্টার্ট। হ্যাঁ, করাতে পারলেন, এটা ব্যাড লাক, এটা ব্যাড লাক, কিছু করার নেই, এটা ব্যাড লাক। তবে করতে পারলে ভালো হতো, ভালো হতো মানে একটা একটা প্রসপেক্ট ছিল লাইফের, সেই প্রসপেক্টটা হারিয়ে ফেললো, আর কিছু নয়। কাজটা করতে পারলে প্রসপেক্ট হতো। আমি টাইম বলে দিচ্ছি, আপনি চেষ্টাটা এখন থেকে করুন, কিন্তু এই বছরটা হবে না, কোনো কালেকশন ম্যাচিওর করবে না। কামিং ইয়ার 2025 টেন্থ অক্টোবরের পর আপনার কালেকশন ম্যাচিওর করবে এবং মেয়ের বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? এবং খুব ভালো বিয়ে হবে, ম্যাচমেকিং করে এগোবেন, ম্যাচমেকিং করে এগোবেন, কিন্তু খুব ভালো বিয়ে হবে, এটুকু বলে রাখলাম, পরে আমাকে জানাবেন। হ্যাঁ, শুনুন, একটা খুব সিম্পল কথা, একটা ভেরি সিম্পল কথা, অ্যাজ পার বাচ্চার কন্ডিশন, স্টার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, নিজে দেখে যখনই করতে যাবে তখন অ্যাক্সিডেন্ট হবে। কি হবে? পাটা স্লিপ করবে, অ্যাক্সিডেন্ট হবে, এটা লাইফে আছে। সুতরাং গো টু সোশ্যাল ম্যারেজ, আপনারা দেখে বিয়ে দিন, সেটা ওর জন্য সবসময় ভালো, লাইফের জন্য ভালো, ঠিক আছে? নমস্কার। এই যে জায়গাটা, আমরা আজকে একটা ছোট্ট কথা, দাদা উনি কল করেছেন, ওনার প্রশ্ন করার আগেই আপনি ঠিক যে জায়গাটাতে পয়েন্ট আউট করেছেন ওটাই মনের কথা। হ্যাঁ, মনের কথা, আপনি একেবারে মাইন্ড রিডার, এক কথায় যাকে বলা যায় মাইন্ড রিডার। হ্যাঁ, মানে ওনার মনের ভেতরে কি চলছে ওনার বলার আগেই আপনি আর দুটো জায়গা আপনি হাইলাইট করেছেন, সেটাই হয়েছে ওনার জীবনের প্রশ্ন। তবে একটা জিনিস জানো তো, কিছু কিছু জায়গায় কিছু কিছু মানে নিজের খুব খারাপ লাগে, হয়তো ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, কিছুই কোনো কোনো জায়গায় নেই, উনি আমাকে কখনো মানে সামনাসামনি দেখেননি, অন টিভি চ্যানেলে দেখে আলাদা কথা, আমি ওখানে ওনার কাছে আই ডোন্ট নো হুয়ার দ্যাট ইজ। এই জায়গা থেকে একটা মানুষের যখন একটা ভালো প্রসপেক্ট থাকে, সেই প্রসপেক্টে যখন হারিয়ে যায় না, তখন খারাপ লাগে। কোনো তার প্রসপেক্ট নেই সেখানে কিছু হবার নয়, সেখানে কোনো খারাপ লাগার ব্যাপার নেই। একটা প্রসপেক্ট যদি হারিয়ে যায় সেই জায়গাটা খারাপ লাগে, যেটা ওনার মেয়ের ক্ষেত্রে হয়েছে। আমরা আজকে একটু আলোচনার মধ্যে থেকে এগোতে চাইবো এবং জানতে চাইবো 12টি রাশির ক্ষেত্রে যারা অপেক্ষায় আছেন, জ্যোতির্ময়দা আজকে আছেন প্রোগ্রামে, জ্যোতির্ময়দা প্রত্যেকে অপেক্ষায় আছেন আপনার কাছ থেকে বিষয়টা জানার জন্য, যদি আজকে একটু জানান। লাস্ট আমরা দুটো রাশিকে নিয়ে ডিসকাশন করেছিলাম, মেষ এন্ড বৃষ, লাস্ট উইকে, এন্ড টুডে আজকের দিনে আমি জেমিনিতে মিথুনে চলে আসছি, মিথুন কর্কট সিংহ পরপর আসছি। মিথুন রাশির যারা জাতক বা জাতিকা, আমি কিন্তু এখানে অ্যাসেন্ডেন্ট হাউসকে কাউন্ট করছি না, উইদাউট অ্যাসেন্ডেন্ট হাউস লগ্ন বাদ দিয়ে কথা বলছি। মিথুন রাশি যারা জাতক বা জাতিকা, সেই জায়গা থেকে মিথুন রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ক্ষেত্রে কার এফেক্ট সবচেয়ে বেশি আসবে লাইফে, কোন জ্যোতির্লিঙ্গের এফেক্ট লাইফে তার পার্সোনাল লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফের উপর সবচেয়ে বেশি আসবে, পার্সোনাল লাইফে বেশি আসে, সেই জায়গাটা হচ্ছে কৃষ্ণেশ্বর। কৃষ্ণেশ্বরের সবসময় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কৃষ্ণেশ্বরকে একবার কৃষ্ণেশ্বর যাবেন, এবং যে লাইফে একবার কৃষ্ণেশ্বর যাওয়াটা দরকার, এবং সেই কৃষ্ণেশ্বরের নিয়ম বিধি অনুযায়ী আপনি যদি শিবজিকে পুজো করতে পারেন, এবং নিয়ম বিধি আপনি যেটা মানছেন সেটা মানবেন। আমি স্পেশালি বলে দিই, সেটা হচ্ছে রুদ্রাভিষেকটা করা উচিত সবসময়, সেই বিধি অনুযায়ী পুজো করুন। একটা 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 ট্রিপেন্ডার্স ব্লেসিং, একটা সাংঘাতিক ব্লেসিং আপনার লাইফে প্লে করবে, এটুকু বলতে পারি। ফোনে কে রয়েছেন? নমস্কার। বলুন, কে বলছেন? কার সম্পর্কে জানছেন? আমার নিজের সম্পর্কে জানি। বলুন, জন্ম তারিখ? 16/2/1989। 16/2/1989 কখন? রাত্রি 10টা 20। কত? 10টা 20 না 3? আচ্ছা, জন্মস্থান? বার্থ প্লেস? কলকাতা। টাইম কি বলে শুভ? টাইম হচ্ছে 10:20 PM। 20? হ্যাঁ, 10:20 PM। 10টা 20? হ্যাঁ হ্যাঁ, রাত্রি 10টা 20।16 February 1989, 10:20 PM and birth place hoche kolkata, tai to? ha kolkata. Thursday brihospotibar chilo janobar? ha thursday chilo to, brihospotibar chilo to? ha sir, brihospotibar chilo. ekta kotha ami apnake boli, je jayga ta most important point for your life at present moment and situation, then sei jayga ta hoche, sei points ta hoche 7000. apni eto frustrated depressed keno? apni to life e khub depressed er shikar, depression er shikar. আপনি আপনি খুব ফ্রাস্ট্রেশন অ্যান্ড ডিপ্রেশনের পেশেন্ট একজন। আমার কথা আপনি ফলো করছেন? আমি কি বলছি জ্যোতির্ময়, কি বলছে? লাইফে আপনার সাংঘাতিক ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন রয়েছে,
এবং আপনি একটা জিনিস জেনে রাখবেন, আপনি না একটা খুব একটা হোপলেস হয়ে যাচ্ছেন আপনার লাইফ সম্পর্কে, মানে অ্যাকচুয়ালি অ্যাজ পার ইউর বার্থ প্লেস, মানে বার্থ মানে স্টার কন্ডিশন পজিশন, যে কোয়ালিটি আপনার মধ্যে ছিল, ক্যাপাসিটি ছিল, আপনি যথেষ্ট কোয়ালিটি নিয়ে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু সেই কোয়ালিটির আমি বলবো 90% আপনি ইউটিলাইজ করতে পারেননি। 90% মানে অ্যাবাভ 90 বললে আরেকটু হয়তো ঠিক কথাটা হয়, 90% ইউটিলাইজ করে আপনার মধ্যে অনেক কোয়ালিটি ছিল, ক্যাপাসিটি ছিল, ইন বর্ন কিছু কোয়ালিটি নিয়ে আপনি জন্মেছেন, কিন্তু সেগুলো সবই না বৃথা হয়ে গেল লাইফে, পুরো বৃথা। লাস্টে কি হলো যে একেবারে একটা হোপলেস অ্যান্ড ডিপ্রেসড লাইফ আপনি লিড করছেন, আপনি মানসিকভাবে সাংঘাতিকভাবে ডিস্টার্বড হয়ে থাকেন। এটা কি আপনি, হ্যাঁ ঠিক, একেবারে ঠিক কথা, আপনি নিজেই ভালো বলবেন এই ব্যাপারটা নিয়ে, এবং আমরা অন্তত আপনার কাছ থেকে ফিডব্যাকটা নিতে চাই। আমি ঠিক বলবো, আমি ঠিক বলবো, আই নো ইট, আমি অ্যাস্ট্রোলজিটা কিছুটা বুঝি, হয়তো বিরাট কিছু বুঝি বলে মনে হয় না, আমি শুনবো না, আমি অ্যাস্ট্রোলজি খুব একটা বুঝি বেশি, অ্যাস্ট্রোলজিটা খুব একটা বেশি বুঝি টুঝি না, বুঝলেন তো, একটু অশিক্ষিত মানুষ, শিক্ষা দীক্ষা অত কম 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 যাই না, ইউনিভার্সিটি মিট করেছি, আবার হায়ার ইন্ডাস্ট্রি গেছি, কিন্তু আমি ওটাকে এনাফ বলে মনে করি, এনাফ নয়, দেন অ্যাস্ট্রোলজিটা হয়তো খুব অল্প বুঝি বলেই হয়তো আজকে লাস্ট 35 years রান করছি, একটু কম বুঝি বলে, আর বেশি বুঝলে কিন্তু অসুবিধা ছিল, ঠিক আছে। কিন্তু এই জায়গা থেকে আমি একটা কথা বলি, কি ভদ্রমহিলার নাম ছিল, রিয়া, রিয়া দেবী, আমি একটা কথা বলি যে ফার্স্ট আমার যেটা মনে হচ্ছে, এটা আমার সেন্স বলছে, সেটা হচ্ছে যে আপনি এই ডিপ্রেশন থেকে আগে বেরিয়ে আসুন, আপনার লাইফটা না অনেক সুন্দর হওয়ার কথা, অনেক 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 মানে একটা একটা গোছানো এবং সুন্দর লাইফ হওয়ার কথা, কিন্তু সেই গোছানো এবং সুন্দর যে লাইফ, একটা ব্যালেন্স লাইফ, সেই জায়গাটা কোথাও একটা ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে। ইয়েস, হ্যাঁ, একেবারে হ্যাঁ, লাইফটা ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে, এবং মানে প্রপার ব্যালেন্সড লাইফ নয়, মানে আমার কম থাকুক, জীবনে অনেকের বেশি থাকে কম থাকে ম্যাটারটা নয়, কম থাকুক বেশি থাকুক সেটা ম্যাটার নয়, ব্যাপারটা ডিসিপ্লিন অ্যান্ড একটা ব্যালেন্সড লাইফ, এই ব্যালেন্সড লাইফটা কিন্তু আপনার লাইফে আমি খুঁজে পেলাম না, কোথাও একটা ডিসব্যালেন্সড লাইফ। আর একটা কথা, আমি আপনার ম্যারেজ লাইফ নিয়ে কিছু জানতে চান আপনি? অনেকদিন মানে সেটাকে বোঝায় 3-4 বছর, তাহলে খুব ভেরি রিসেন্ট, 3-4 বছর কোন প্রোগ্রাম প্রোগ্রামই নয় আমাদের প্রোগ্রামে, আমরা এমনও ব্যক্তির কল পেয়েছি যারা 10 বছরের কাছাকাছি ধরে প্রোগ্রাম দেখছেন, লাইভে সুযোগ পাচ্ছেন না। না না, তারপরে হচ্ছে জ্যোতির্মাদা ফোন রিসিভ করতে করতে আমার বটম গেছে, বটম ব্রেক ব্রেকডাউন করে গেছে, বটম ব্রেক। আপনি সেই জায়গায় অনেক আগে সুযোগ পেয়েছেন। আচ্ছা, একটা কথা বলি, আমি একটা কথা বলি রিয়া দেবীকে, একটা কথা বলি। আচ্ছা রিয়া দেবী, একটা কথা বলবো, আপনার সন্তান সম্পর্কে আপনার কিছু জানার থাকে নেই? বিয়ে হয়নি? এই যে বলছি একটা কথা, যে আমি একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে ম্যারেজটা না আমি আপনার অনেক আগে করা উচিত ছিল। কেন, আমি কেন প্রশ্নটা করলাম, আপনার কিন্তু এরপর ইস্যু হবে না, নেক্সট যখন আপনি পাটা ফেলবেন আপনার কিন্তু ইস্যু, আপনি ইস্যু ক্যারি করতে পারবেন না, এবং আমার মনে হয় এটা কিন্তু আপনি গেস করেন মাইন্ডে, আমি আই ডোন্ট নো, আপনি জানেন কি জানেন না আমি জানি না, কিন্তু আমি আপনাকে বলছি আপনি ইস্যু ক্যারি করতে পারবেন না, ক্যান টুডে টু লেট, অনেকটা দেরি করে ফেলছেন, এবং যে জায়গাটা আপনার করা উচিত ছিল, আমি একটা টাইম বলবো আপনাকে, আমি ওয়েট, আপনি একটু ওয়েট করুন, একটা টাইম, জাস্ট একটা আমি টাইম বলছি আপনাকে, আমি জাস্ট একটা টাইম বলছি, জাস্ট 1 মিনিট, দেন টুডে অ্যাজ পার ইউর বার্থ মানে ডেট অফ বার্থ অনুযায়ী আপনার এজ কত চলছে? 34। তাহলে আপনি 34-এ কিন্তু আপনি কিন্তু টুডে আপনি নট ম্যারিড, আপনি বিয়ে করতে পারেননি, আগামী ভবিষ্যৎ জীবনে আপনি যখন একটা প্রোগ্রাম তৈরি করছেন, তা আপনার যে আজকে যে কারেন্ট যে সিচুয়েশন এন্ড টাইম, সেই জায়গা থেকে দিস ইয়ার অ্যান্ড নেক্সট 2026 1st December 2026 নো কানেকশন, আমি কোনো কানেকশন খুঁজে পেলাম না, তাহলে কানেকশন আপনার ম্যারেজ লাইফের কানেকশন কখন পাচ্ছি আমি? দ্যাট ইজ 29 November 2027 টু 29 September 2030, তাহলে 27 সাল থেকে 30 সাল, নভেম্বর টু সেপ্টেম্বর, তাহলে টুডে 2024, তাহলে আরো 3 বছর পর, তাহলে আপনার তখন বয়স কত হবে? 34 and 3
দ্যাট ইজ 37, দেন আফটার 39, 38, 39, 39, 40 আপনি ইস্যু ক্যারি করবেন। তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমি মেডিকেল কী বলছে আমি আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ সেন্স আপনি কিন্তু ইস্যু ক্যারি করতে পারবেন না। সুতরাং এই যে জায়গাটা আপনি লুজ করে ফেলছেন, এই জায়গাটা কিন্তু আপনি বলবেন জ্যোতির্ময় আমি তো লুজ করিনি, কিন্তু ঘটনাটা ঘটেনি আমার জীবনে, হয়নি, কাজটা হয়নি, মানছি আপনার আপনার জায়গা থেকে হয়তো জায়গাটা ঠিক। কিন্তু একটা কথা আপনাকে আমি বলি, যেটা হচ্ছে 2016-18 একটা, সরি 16-18 নয়, আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে আপনি, আমি জানি না আপনি মনে করতে পারবেন কি না, লং টাইম ব্যাক 2012-15 এই মানে 2012-15 যে সময়টা গেছে আপনার লাইফের, এই সময় কোনো কানেকশন এসেছিল কি না, আমি জানি না আপনি মনে করতে পারবেন কি না, ইয়েস আর নো কি বলবেন, 12-15 মধ্যে কোনো কানেকশন এসেছিল? রাইট, আমার এই জায়গাটা জানাচ্ছি, তার মানে জ্যোতির্ময়দা আপনি যে জায়গাটা ক্যালকুলেশন করলেন, ক্যালকুলেশনটা লং টাইম ব্যাকে গিয়ে করলেন, লং টাইম ব্যাক মানে আজকে, এবং উনি বললেন হ্যাঁ এটাই হয়েছিল 2024, হ্যাঁ 2012 মানে আরো 12 বছর পেছনে আমি চলে গেলাম, হ্যাঁ এবং সেটা অ্যাকিউরেট 12-15 মানে 2000 দ্যাট ইজ 26 এপ্রিল 2012, 2012 থেকে 26 জুন 2015, এই যে স্প্যান অফ টাইম, তাহলে 12-15 এই যে সময়টা আপনার কানেকশন, আমি বললাম না আপনি মনে করতে পারবেন কিনা আমি জানি না, তাহলে হোপফুলি আপনি জায়গাটা মনে করতে পেরেছেন, এবং আপনি আমাকে বলছেন হ্যাঁ জ্যোতির্ময়দা আপনি ঠিকই বলেছেন ওই সময় আমার বিয়ের ম্যারেজ কানেকশনটা এসেছিল, কিন্তু কোনো কারণে জায়গাটা ব্রেকআপ করেছে, জায়গাটা হয়নি, এটা কিন্তু আপনার লাইফে একটা কার্স হয়ে গেল। কার্স ন্যাচারালি কি হলো, আজকে টুডে আজকে 12 বছর পেরিয়ে গেল, আপনার কিন্তু ম্যারেজ জায়গাটা, বিয়ের জায়গাটা ম্যাচিওর করলো না, আফটার কি হবে, এই যে ইস্যুর জায়গাটা আমি কেন তুললাম আমি কথাটা, এই জায়গাটা কিন্তু ব্রেক করে যাবে। সুতরাং এই লাইফটা আমি একটু আগে বলছিলাম একটা ডিসব্যালেন্স লাইফ, কিন্তু এই যে এতগুলো কথাটা বলার পরে অঙ্কটা কিন্তু সেই জায়গায় আসছে যে লাইফটা একটা ডিসব্যালেন্স লাইফ হয়ে যাচ্ছে, এই ব্যালেন্সিং ফ্যাক্টরটা পাচ্ছি না। যাই হোক রিয়া দেবী, একটা একটা আপনি একটা কথা বলি, কোনো না কোনো জায়গা থেকে জায়গাটা ডিস্টার্ব হয়েছে, প্রবলেম হয়েছে, একটা প্রপার গাইডলাইন দরকার ছিল আপনার লাইফে, যেটা আপনার হয়নি কোনো না কোনো কারণে, বাট নিয়ার ফিউচার যদি মনে কোনো কিছু আশা বা ইচ্ছা থাকে, একটু কোনো কিছু স্বপ্ন থাকে, সেটা বাস্তবে তাড়াতাড়ি রূপায়িত করার জন্য একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিয়ে নেবেন, আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। নমস্কার, আমরা ভিউয়ার্সদের একটু জানিয়ে রাখি, যারা নিজেরা নিজেদের জন্য ঠিকভাবে কিছু করতে চাইছেন তাদের জন্য জ্যোতির্ময়দা রয়েছেন, এবং তার সঙ্গে যারা কন্ট্যাক্ট করতে চাইছেন তারা পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার দক্ষিণ কলকাতায় হাজরা মহাকাশে, প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র, প্রত্যেক বৃহস্পতিবার দমদম সিঁথির মোড়। বুকিং করার জন্য 9674-959230, 9874-616433, আর যারা অনলাইন কনসালটেন্সি করাবেন যেমন ইউটিউব চ্যানেল শ্রী জ্যোতির্ময় অ্যাস্ট্রো ডেস্টিনি, তাদের জন্য 9804-803686 এই নম্বরের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন। এগোচ্ছি আজকের আলোচনার দিকে জ্যোতির্ময়দা। সোমনাথ জ্যোতির্লিঙ্গ, দ্যাট ইজ সোমনাথ, কর্কট রাশি হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, কর্কট রাশির জাতক বা জাতিকা যারা, তাদের লাইফে কোনো কাজ আটকে আছে, কোনো জায়গায় স্বপ্ন পূরণ হচ্ছে না, কোথাও একটা সে জীবনে লাইফে প্রোগ্রেস প্রপারলি আসছে না, হোয়াট এভার এনি কাইন্ড অফ ডিস্টারবেন্স এন্ড প্রবলেমস অ্যাবাউট লাইফ, সেই জায়গা থেকে গো টু সোমনাথ জ্যোতির্লিঙ্গস, অ্যান্ড সোমনাথ জ্যোতির্লিঙ্গসকে যদি প্রপারলি ঠিকভাবে পুজো করতে পারেন, অ্যান্ড প্রপার অবশ্যই রুদ্রাভিষেক করতে হবে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট, সোমনাথ জ্যোতির্লিঙ্গকে কেউ তো টাচ করে পুজো করতে পারে না, টাচ তো ছেড়ে দিন, সোমনাথ জ্যোতির্লিঙ্গের সামনেও কেউ যেতে পারে না, একটা ব্যারিকেড দেওয়া আছে, আপনি দূর থেকে দর্শন করবেন হয়ে যাবে কাজ, কিন্তু সেই জায়গা থেকে সোমনাথ জ্যোতির্লিঙ্গের আমি বলছি না আপনি ভেতরে ঢুকতে হবে, আপনাকে ব্যারিকেডস এর ভেতরে, আপনি বাইরে থেকেই আপনি তাকে দর্শন করলেন, পুজো দিলেন, সবকিছু করলেন, দেন সোমনাথ জ্যোতির্লিঙ্গ ওইভাবে পুজো দেওয়াও যায় না, যারা জানেন তারা জানেন, বাট আপনি রুদ্রাভিষেক করলেন কোনো একটা জায়গায় বসে, ওই চত্বরের মধ্যে বসে, তো সেই জায়গাটা কিন্তু যারা কর্কট রাশির জাতক বা জাতিকা তাদের কিন্তু একটা লাইফে সাংঘাতিক রকমভাবে একটা ব্লেসিং আসবে, এবং লাইফে ডেভেলপমেন্ট আসতে বাধ্য, কোনো প্রশ্ন নেই সেখানে। নমস্কার, আমরা জানি ফোনে কে আছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে ফোন করছেন, কার সম্পর্কে জানবে, ভেরি গুড, মেয়ের নাম, ঠিকভাবে শুনবে, হ্যাঁ শুনবেন না, ঠিকভাবে বলবেন, কিন্তু জ্যোতির্ময়দা বলছে বলে না জেনারেলি, আপনাকে বলছি স্পেশাল, বলুন বলুন, জন্ম তারিখ
আস্তে আস্তে ধীরে 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 চারটের পরে মানে চারটে বেজে কত মিনিট নাকি চারটের পরে তো পরপর টাইম ঘুরছে মানে ভেরি টাফ ভেরি টাফ অ্যাকুরেট টাইমটা বলতে হয় তাও আমি ক্যালকুলেট করছি আমি বুঝে গেছি যে আমি যখন আপনাকে কোশ্চেন আপডেট করা আছে কিনা আপনি চুপ করে থাকবেন অ্যানসার দিতে পারবেন না আমি নিজেই বলছি যে এটা কি মন্ডে ছিল অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার মানে অ্যাজ পার ইওর ডেটা সোমবার জন্মবার বলুন এবার কি কি বার জানেন আপনার মেয়ের ক্ষেত্রে হ্যাঁ সোমবারে জন্ম বাট ভেরি গুড তাহলে আপডেট করা ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে আমি আপনাকে ডেটা গুলো বলে দিচ্ছি আজকে তো কাউকে ডেটাও বলছি না তাই না একটু ডেটা গুলো বলে দিচ্ছি ডাইরেক্ট আমি চার্টে রাইট রাইট ডাইরেক্ট আমি হরোস্কোপে চার্টে ঢুকে যাচ্ছি দ্যাট ইজ ডেট অফ বার্থ অনুযায়ী অ্যাসেন্ডেন্স হাউস কর্কট এন্ড রাশি স্কর্পিও দ্যাট ইজ বৃশ্চিক and nakshatra ke jeshtha nakshatra ei khetre ami ekta kotha boli it is a 2000 right ami eta kotha bolchi jeta bolchi mon diye shunun jeta bolche ei mon diye shunun seta hocche ei to ek case dekhte pacchi ek case akbar ek case shei porashona korte korte porashona ta ke half done korbe porashona charbe ki korche bolun na porashona ekhono cholche eme porche very good very good এইবার এমএ করার পর যেন আর পড়াশোনা না ছেড়ে দেয় পড়াশোনা করতে করতে পড়াশোনা ছাড়বে জ্যোতির্ময়দা কিন্তু এটা কিন্তু বলছে কথাটা বলতে বলতে আমি আপনাকে এ করছি এমএ করতে করতে মানে মাস্টার্স করছে হিউম্যানিটিস সাবজেক্ট হিউম্যানিটিস মানে আর্টস এর উপর করছে আর্টস সাবজেক্ট কি আর্টস হিউম্যানিটিস হ্যাঁ হ্যাঁ কিসের উপর এমএ করছে সাবজেক্ট বলুন সাবজেক্ট বলুন কিসের উপর এমএ করছে সাবজেক্ট মানে ছাড়বে কিন্তু এইটা যেতে না খবরদার না খবরদার না আমি তো বারবার এটাই বলার চেষ্টা করছি যে আপনার মেয়ে আপনার মেয়ে এমএটা করবে বাংলা নিয়ে এমএ করছে মাস্টার্স করেই পড়াশোনাটা ছেড়ে দেবে কিন্তু আমার এখানে অবজেকশন অবজেকশন হচ্ছে যে আপনি মাস্টার্সটা করে কিন্তু মেয়েটাকে পড়াশোনা ছাড়াবেন না ওকে ইন্সপায়ার করবেন ইন্সপায়ারের মানে হচ্ছে ইন্সপায়ার তো আপনি বুঝবেন না উৎসাহ উৎসাহ ওকে উৎসাহ দেবেন ইন্সপায়ার করবেন যেন স্টাডিটা আর একটু কন্টিনিউ করে কারণ ওর স্টার্টেড পজিশন ও কিন্তু পড়াশোনা ছেড়ে দেবে মাস্টার্স করার পরে না এটা কিন্তু লাইফে এটা ভুল করবে বড় একটা ব্ল্যান্ডার করবে বড় ভুল করবে তাহলে মাস্টার্সটা ছাড়বে মানে কমপ্লিট করার পরে স্টাডিটা ছাড়বে না নেক্সট স্টাডির জন্য প্রিপারেশন নেবে কারণ নেক্সট স্টাডির জন্য কেন প্রিপারেশন নেবে ওর যা বার্থ চার্ট কন্ডিশন টিচিং সেক্টর ভেরি গুড সেক্টর ফর ক্যারিয়ার টিচিং ভেরি গুড সেক্টর ফর ক্যারিয়ার আমি একটাই সেক্টর বললাম আমি কিন্তু সেকেন্ড থার্ড বলে কিচ্ছু বললাম না দেন টিচিং এর সেক্টরে যেতে গেলে সে ইউনিভার্সিটি হোক কলেজ হোক স্কুল হোক হোয়াট এভার সেই জায়গায় যেতে গেলে যা যা নেক্সট যে প্রিপারেশনগুলো দরকার সেই জায়গাটাই ও যেন এগিয়ে যায় আমার এইটাই বলার ছিল তাহলে পড়াশোনাটা আপনি ছাড়াবেন না দেন মেয়ে খুব ভালো মেয়ে প্রপারলি স্টার ওকে গাইড করুন ইন্সপায়ার করুন দেখবেন একদিন ভালো রেজাল্ট পাবেন নমস্কার আলোচনার দিকে এবার একটু এগোই এবং যারা যারা কল করছেন তারা একটু কেয়ারফুলি কথাগুলো শুনবেন যদি মনে হয় আপনি অলরেডি যেটার জন্য সাবধান করছেন ওনাদের টাইপ প্ল্যানিং পরিকল্পনাটা সেটাই আগাম সাবধানতা আপনি দিয়ে দিয়েছেন তাই জন্যই দর্শকদের বলা যারা কন্ট্যাক্ট করছেন ভালো করে কথাগুলো শুনে বুঝে তারপর কন্ট্যাক্ট নামের বুকিং 9674959230 যদি চেম্বারের জন্য যোগাযোগ করেন আর অনলাইন কনসালটেন্সি যদি করাতে চান সেক্ষেত্রে 9804803686 নম্বরের মাধ্যমে আপনারা অনলাইন কনসালটেন্সি করাতে পারছেন এগোচ্ছি আজকের আলোচনায় অ্যাস্ট্রো ডেস্টিনি হ্যাঁ ইউটিউব চ্যানেল শ্রীজ্যোতির্ময় অ্যাস্ট্রো ডেস্টিনি যারা অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় সম্বন্ধে আরো প্রপার গাইডেন্স পেতে চাইছেন প্রত্যেকটা প্রোগ্রামের আপডেট রাখতে চাইছেন তাদের জন্য বিশেষ করে এই চ্যানেল এবং আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অনলাইন পরিষেবা যে কোনো জায়গায় থেকেই পেয়ে যেতে পারবেন এই হচ্ছে আলোচনার দিকে যে প্রসঙ্গে ছিলাম যদি ময়দা
জ্যোতির্লিঙ্গগুলোর মধ্যে কোন কর্কট কমপ্লিট হলো? কর্কট কমপ্লিট হলো, দ্যাট ইজ সোমনাথ জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ, টাইম ইজ ওভার, মাই গুডনেস, ঠিক আছে দেখছি। এবার সেই জায়গা থেকে লাস্ট বলে এটাকে শেষ করি, যাদের লিও জ্যোতির্লিঙ্গ, দ্যাট ইজ অ্যাজ পার রাশি, যাদের লিও মানে সিংহ রাশির জাতক বা জাতিকা, সেই জায়গা থেকে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ ভীষণ রকম ভাবে একটা সাংঘাতিক একটা গুড এফেক্ট দেয় শিবরাশির ক্ষেত্রে। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গকে আরাধনা করবেন এবং মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের সামনে শিব যজ্ঞ করবেন, রুদ্রাভিষেক করবেন। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের একটা সাংঘাতিক ব্লেসিং আশীর্বাদ এই সিংহরাশি জাতক বা জাতিকারা লাইফে পাবে, পেতে বাধ্য, যদি ঠিকঠাকভাবে উজ্জয়িনী ঠিকঠাকভাবে যদি আপনি যেতে পারেন এবং তার আশীর্বাদ নিতে পারেন, ব্লেসিং নিতে পারেন, একটা সাংঘাতিক ভালো রেজাল্ট আসবে লাইফে। এবং নিজেরা বুঝতে পারবেন যে অনেক না হওয়া কাজ কি করে হয়ে যাচ্ছে, এবং হিসাবের অঙ্কটা যেভাবে ভাবছিলাম না, পুরো লাইফের অঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মিরাকুলাসলি একটা ম্যাসিভ চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট আসছে। এই জায়গা থেকে জ্যোতির্ময় বারবার একটা কথা বলে, অ্যাস্ট্রোলজির সাথে মে বি মে নট বি বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো, প্রেডিকশন প্রপার গাইডলাইনের ক্ষেত্রে হতে পারে হতে নাও পারে বলে কিছু হয় না। সুতরাং ফার্স্ট লাইফ থেকে ফলো আপ করবেন এন্ড গাইডলাইন থেকে মেইনটেইন করে চলবেন, আপনারাই ভালো থাকবেন। একদমই তাই, আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, জ্যোতির্ময় দাকে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা।